বাংলা চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছি, যে টিচিং লার্নিং অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ এই বিষয়ের যে বিগত বর্ষের প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরব, এর আগেও কিন্তু এই চ্যানেলে আপনারা দেখে থাকবেন যে অন্যান্য বিষয়েরও কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র আপনাদের সুবিধার্থে তুলে ধরা রয়েছে, চাইলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। এর জন্য আপনারা সুপন বাংলা চ্যানেলটি সার্চ করে দেখে নেবেন। এবং সঙ্গে বলবো যে এরকম শিক্ষামূলক খবরগুলো পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এর জন্য নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশের যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন। যখনই কোনো নতুন খবর এই চ্যানেলে আপলোড করা হবে আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং সঙ্গে ভালো লাগলে শেয়ার এবং লাইক করতেও ভুলবেন না। তো আজ যে খবরটি বা বিষয়টি, যে টিচিং লার্নিং অফ সোশ্যাল সায়েন্স বিগত বর্ষের প্রশ্নপত্র, অবশ্যই দেখে নিন, অবশ্যই আপনাদের হয়তো বা কাজে লাগবে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো, প্রাথমিক স্তরে পরিবেশে পরিচিত সম্পর্কে জানার প্রথম বিষয় হলো শিশুর কি, বা এরকম মাল্টিপল চয়েসের যে প্রশ্নগুলো রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যে আদিমকালে অরণ্যচারী মানুষের তুলনায় অন্যান্য জীবজন্তুর মধ্যে যেটা স্বভাব ছিল না তা হলো কি, অথবা বংশ পরিচয় বা তালিকা তৈরিতে কি ব্যবহার করা হয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশ বিচার করে কোনটি, বা মূল্যায়ন কত প্রধানত কত প্রকার। তো এই মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো অবশ্যই দেখে নিন। এরপরে রয়েছে ছোট সংস্করণ হলো অ্যাটলাস, ভূগোলকের না মডেলের না মানচিত্রের না চার্টের, বা তারতম্যের জন্য পশ্চিমবঙ্গের উত্তরের জেলাতে ঘন বন দেখা যায়, বায়ুপ্রবাহের না তাপমাত্রার মানচিত্রের না চার্টের। তো এরপরেই রয়েছে দুই মানের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে ইতিহাস শিক্ষাদান ক্ষেত্রে গল্প বলা পদ্ধতির ভূমিকা কী, প্রাথমিক বিদ্যালয়ে ইতিহাস শিক্ষাদান ক্ষেত্রে প্রশ্নোত্তর পদ্ধতির গুরুত্ব কী, স্থানীয় ইতিহাস কাকে বলে, ইতিহাস পাঠদানের সমীক্ষা বলতে কী বোঝায়, বা পার্বিক মূল্যায়ন কী, সামগ্রিক মূল্যায়ন কী, জরিপ পদ্ধতি কী, বা মানচিত্রে সাধারণত কিসের বিবরণ থাকে, বা ভূগোলের ব্যবহার লিখুন। তো এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে রয়েছে যে সাত মানের প্রশ্ন, যেখানে দিতে হয় দুটি। প্রথমটি রয়েছে পরিভ্রমণ কাকে বলে, পরিভ্রমণের শ্রেণীগুলি উল্লেখ করুন, প্রত্যেকটি উদাহরণ সহযোগে বর্ণনা করুন। এবং দ্বিতীয়টি রয়েছে মূল্যায়ন কয় প্রকার ও কী কী, মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। এবং তৃতীয়টি রয়েছে উদাহরণ সহকারে ফিল্ড স্টাডি বর্ণনা করুন। এখানে দিতে হবে কিন্তু দুটি, তো আপনারা তো জানেনই ফার্স্ট ইয়ারে এভাবেই পরীক্ষা দিয়েছেন, দেখেছেনও। তো এরপরে রয়েছে ষোলো মানের যে প্রশ্ন, যে প্রাথমিক পাঠ্যসূচি অনুসরণ করে উদাহরণ সহকারে ইতিহাস শিক্ষার বিভিন্ন সহায়ক উপকরণগুলির বর্ণনা দিন। দ্বিতীয়টি প্রাথমিক পাঠ্যসূচি অনুসরণ করে ভূগোল পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন প্রকার মানচিত্রের ব্যবহার উদাহরণ সহকারে বর্ণনা করুন। তো বিগত বর্ষে যে এসেছিল যে প্রশ্নগুলি সোশ্যাল স্টাডিজের, আপনারা দেখলেন। তো সঙ্গে আবারও বলবো, এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।